আসসালামু আলাইকুম, রিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে, সৌদি রাষ্ট্রদূত প্রবাসী কর্মীদের জরুরি তথ্য দিলেন, সৌদি আরবে যেতে এখন ফ্রি ভিসা বলে কিছুই নেই। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুলাইহান বলেছেন, ভিসা কেনা বেচা বলে তেমন কিছুই নেই, সৌদি কোম্পানি কিংবা নিয়োগকর্তা নিয়োগ প্রক্রিয়া সব ফি বহন করবেন, সুতরাং কোনো কর্মীর থেকে কোনো রকম কোনো ফি নেওয়া যায় না। সৌদি আরবে এখন ফ্রি ভিসা বলে কিছু নেই, প্রত্যেকটি কর্মী নির্দিষ্ট পেশায় সৌদি আরবে যাচ্ছে, তবে সেখানে যাওয়ার পর কাজ না করা এবং নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়ায় সমস্যা তৈরি হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বেটার বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ রেমিটেন্স প্রবাহের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং সমাধান শীর্ষক সেমিনারে তিনি এইসব কথা বলেন। সৌদি রাষ্ট্রদূত বলেন, আমরা দিনে 5,000-এর বেশি ভিসা ইস্যু করি, আমাদের এখানে বাংলাদেশি ভাইদের সুবিধার্থে অনেক কঠোর পরিশ্রম করছি, এখানে ভিসা কেনা বেচা নিয়ে আলাপ হচ্ছে, আসলে ভিসা কেনা বেচা বলে তেমন কিছু নেই, সৌদি কোম্পানি কিংবা নিয়োগকর্তা নিয়োগ প্রক্রিয়া সব ফি বহন করেন, সুতরাং কোনো কর্মীর কাছ থেকে কোনো রকম কোনো ফি নেওয়া হয় না। 2,000 রিয়ালের মধ্যে বিমান টিকিট, মেডিকেল সহ পুলিশ রিপোর্ট, বায়োমেট্রিকের সমস্ত খরচ অন্তর্ভুক্ত থাকে, এই সমস্ত খরচ নিয়োগকর্তা বহন করে থাকে। কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আর সমস্যা হচ্ছে মধ্যস্বত্বভোগী বা দালাল, তারা কর্মীদের ভুল বোঝাচ্ছে। দালালরা কর্মীদের বলছে, আমাদেরকে টাকা দাও ভিসার জন্য। সৌদি আরবে কোনো নিয়োগকর্তা কর্মী থেকে অর্থ নেয় না, প্রতিটি কর্মী যাবে তারা ফ্রিতে সম্পূর্ণভাবে যাবে, আসলে আমাদের কর্মীদের সচেতন করতে হবে। তিনি আরও বলেন, সৌদি আরবে উন্নয়নে বাংলাদেশিদের কর্মীদের অবদান রেখেছেন, তাদের কঠোর পরিশ্রমে নতুন কর্মসংস্থান, রেমিটেন্স এবং সামাজিক উন্নয়নে প্রভাব ফেলেছে, তাদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাষ্ট্রদূত বলেন, এখানকার দালাল এবং রিক্রুটিং এজেন্সি সেখানে উচ্চ বেতনের আশা দেখে লোক পাঠায়, কিন্তু তারা গিয়ে দেখে ভিন্ন চিত্র, যার ফলে তারা চুক্তি অনুযায়ী কাজ করতে অনীহা দেখায় এবং পালিয়ে যায়। এরপর তারা বলেছে সেখানে কাজ নেই, কাজ আছে কিন্তু তারা চুক্তি অনুযায়ী কাজ করছে না, প্রতি 2 বছর পরপর চুক্তি নবায়ন হয় এবং সেই ফি নিয়োগকর্তাকে বহন করতে হয়। প্রত্যেক কর্মীর জন্য চুক্তি 2 বছরও হয়ে থাকে, সেটা নবায়ন করা কর্মীর দায়িত্ব। এখন নিয়োগকর্তা থেকে কর্মীর অধিকার বেশি সৌদি আরবে, বাংলাদেশে রেমিটেন্স আরও বাড়ানো সম্ভব যদি সৌদি আরবে স্বাস্থ্যখাতে কর্মী পাঠানো যায়। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যকর্মীর চাহিদা রয়েছে, যদি বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স সে দেশে যেতে চায়, আমরা অবশ্যই তাদেরকে স্বাগত জানাব। এ সময় তিনি সৌদি আরবে চলমান বিভিন্ন মেগা প্রকল্পে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠানোর আহ্বান জানিয়েছেন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, ফ্রি ভিসা সম্পর্কে রাষ্ট্রদূত যে তথ্যগুলো দিলেন, এটা আমাদের প্রবাসীদের বোঝা উচিত। আমাদের অনেক প্রবাসীরাই এগুলো না বুঝে সৌদি আরবে চলে আসে আর পরবর্তীতে তারা সৌদি আরবে এসে প্রতারিত হয়। আপনি যদি প্রতারিত হতে না চান, তাহলে দয়া করে এখনই সতর্ক হন। খবরটি দয়া করে আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।